সরকারি তদন্ত কমিটি হাজির রাও জানে। নবাব সিরাজউদ্দৌলার বংশধর দাবিদার মাহাদিউদ্দৌলার সামনে আজ এক বিরাট পরীক্ষা। এক এক করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন তরবারি, দলিল দস্তাবেজ আর জামা কাপড়। আসলেই কি এগুলো নবাব সিরাজউদ্দৌলার? যাচাই করে কি বললেন বিশেষজ্ঞরা? মানে এই তরবারি দেখিয়েই রাউজানের মাহাদিউদ্দৌলা দাবি করেছিলেন এটি নবাব সিরাজউদ্দৌলার। শুধু তরবারি নয়, তার দেখানো পোশাক পরিচ্ছদ, জুতা, এমনকি মাথার তাজও নাকি নবাব সিরাজউদ্দৌলার। গত বছরের সেপ্টেম্বর মাসে নিজেকে নবাবের বংশধর দাবি করে এই জিনিসগুলো দেখানোর পর দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কেউ সরল বিশ্বাসে বিষয়টি সত্য মনে করেন, আবার কেউ কেউ মিথ্যা ও বানোয়াট দাবি করে কঠোর সমালোচনা করেন। বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করতে জাতীয় জাদুঘরের উপকিপার ইলিয়াস খান এসেছিলেন এবছরের শুরুতেই। সব কিছু দেখে ফিরে গিয়ে রিপোর্ট করার পর তাকে আহ্বায়ক করে 3 সদস্যের যাচাই বাছাই কমিটি গঠন করা হয়। সেই কমিটি আজ যাচ্ছে রাউজানে নবাব সিরাজউদ্দৌলার বংশধর দাবিদার মাহাদিউদ্দৌলার বাড়িতে। ইলিয়াস খান ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় জাদুঘরের সংরক্ষণ রসায়নগারের কিপার আকসারুজ্জামান নুরী এবং ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের উপকিপার মোহাম্মদ মনিরুল হক। তরবারি, জামা কাপড় ও দলিল দস্তাবেজ আসলেই নবাব সিরাজউদ্দৌলার কিনা অথবা সেই সময়ের কিনা, সেটাই মূলত যাচাই বাছাই করবেন তারা। মূল কমিটির সাথে চট্টগ্রাম জাদুঘরের নিরাপত্তা কর্মকর্তা অর্পিতা দাশগুপ্তা, আমিনুল ইসলাম ভাই ও আমার সহযোগী হিসেবে সেলিম ভাই যাচ্ছেন রাউজানে। দুপুর 1টার দিকে পৌঁছে গেলাম রাউজানে, একেবারে মাহাদিউদ্দৌলার বাড়ির কাছে। গাড়ির শব্দ শুনেই ছুটে এলেন তিনি। যথারীতি একে একে মোটামুটি সবাইকে জড়িয়ে ধরে কোলাকুলি আর সমাচারাতে জিজ্ঞেস করলেন, এখানে যতবারই আসি তার আন্তরিকতার কোনো অভাব দেখি না। বন্ধুরা, আজ সত্যি সত্যি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আজই জানতে পারবেন জিনিসগুলো আসলেই নবাব সিরাজউদ্দৌলার নাকি পুরোটাই মিথ্যা ও বানোয়াট। তদন্ত কমিটির কর্মকর্তারা মাহাদিউদ্দৌলার বাসায় প্রবেশ করেন। একটি ছোট্ট টেবিলে সবকিছু স্তূপ করে রাখা হয়েছে। শুরুতেই কর্মকর্তাদের সাথে মাহাদিউদ্দৌলার পরিচয় করিয়ে দেন উপকিপার ইলিয়াস খান। আমার নাম মনিরুল হক, আমি জাতীয় জাদুঘর থেকে আসছি। ঢাকা থেকে উনি ঢাকা থেকে উনি ঢাকা থেকে আসছি। এসে তা কোনো আছেন না? এগুলো কি সব আপনি, মানে এগুলো এর বাইরে আর নাই তো? সবই থাকে। আচ্ছা, যে আপনি যে বলছিলেন যে আপনি পরবর্তী যখন আসবেন তখন আরো কিছু ভিতরে আছে না? আচ্ছা, তাহলে এই পরিমাণে আমি কিন্তু এরপরে আর কোনো কিছু থাকলে আর নিতে পারবো না। হ্যাঁ, ওটাই আর কি। এরপর শুরু হয় যাচাই বাছাই কার্যক্রম। শুরুতেই দেখানো হয় সেই তরবারিটি। মাহাদিউদ্দৌলার দাবি এটি নবাব সিরাজউদ্দৌলার তরবারি। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা এই তরবারি হাতেই পলাশির প্রান্তরে গিয়েছিলেন। এই তরবারিতে আগে রং করা ছিল, তবে মাসখানেক আগে জগন্নাথ ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের একজন শিক্ষক এসে রং তুলে পরীক্ষা নিরীক্ষা করেছেন। যাচাই বাছাই কমিটির সদস্যরা তরবারিটি ভালো করে দেখলেন, বিশেষ করে এর গায়ের লেখাটি তারা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, যেখানে নবাব সিরাজউদ্দৌলার নাম লেখা রয়েছে। তরবারিটি দেখার পর তারা সেটি পাশে রেখে দিলেন।
তরবারির পর তাদের হাতে দেয়া হয় সেই ছড়িটি, যেটি নাকি নবাব সিরাজউদ্দৌলার। এখন দলিল দস্তাবেজ পরীক্ষার পালা। কাগজগুলো নেড়েচেড়ে দেখতে লাগলেন তারা। আকসারুজ্জামান নুরী ও মনিরুল হক খুব ভাব গাম্ভীর্য নিয়ে সুনিপুণভাবে সব খুঁটিয়ে দেখতে থাকলেন। বলে রাখি, মনিরুল হক একজন কয়েন ও ভাষা বিশেষজ্ঞ। তিনি উর্দু ফার্সি সহ বিভিন্ন ধরনের ভাষা পড়তে ও লিখতে জানেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে জাতীয় জাদুঘরের প্রাথমিক যাচাই বাছাই কমিটির যারা রয়েছেন তারা মাহমুদউদ্দৌলার বাসায়, যিনি নবাব সিরাজউদ্দৌলার বংশধর দাবি করছেন এবং কিছু জিনিস তো দেখিয়েছেন, আপনারা জানেন, সবাই দেখেছেন, সেই জিনিসগুলো যাচাই বাছাই করে তারা দেখছেন, তাদের মনে যেসব প্রশ্ন জাগছেন সেগুলো প্রশ্ন করছেন এবং যেগুলো মনে হচ্ছে যে আরও অধিকতর যাচাই বাছাই প্রয়োজন সেগুলো তারা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে রাখছেন। এই যে দেখুন, তারা কিন্তু এখানে যাচাই বাছাই কাজ করছেন। পলাশির যুদ্ধের পরিকল্পনা আঁকা দাবিকৃত কাগজটি দেখলেন তারা। এরপর দেখতে থাকলেন তিন আনার স্ট্যাম্পে লেখা দলিলটি। ইরানের সদর দপ্তর হাবিবুল্লাহ, বাংলাদেশের ইরানের সদর দপ্তর আমার দাদা ওখানে নিয়ে করছে তর্জমা করেছেন ইরান থেকে আমার দাদা গেছে। অন্যান্য দলিল দস্তাবেজগুলো খুব ভালো করে একে একে পরীক্ষা করেন তারা। কাগজের লেখা পড়তে পড়তে তারা মাহমুদউদ্দৌলার কাছে জানতে চান তিনি ফার্সি জানেন কিনা। মাহমুদউদ্দৌলা জানান তিনি ফার্সি লিখতে ও পড়তে জানেন। এরপর কি মনে করে একটি সাদা কাগজে ফার্সিতে নবাব সিরাজউদ্দৌলার নামটি লিখতে বললেন তারা। তিনি সাথে সাথেই তা লিখে দেন। কাগজপত্র পরীক্ষার পর মাহমুদউদ্দৌলা দাবি করেন তার কাছে সিরাজউদ্দৌলার আমলের কিছু মুদ্রা আছে। সেগুলো দেখতে চাইলে তিনি বের করেন সেই ছোট্ট বক্সটি। এর আগে তিনি দাবি করেছিলেন এর ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল আছে। তবে তিনি মুদ্রা বের করার সময় চুলের প্রসঙ্গে কোনো কিছুই বললেন না। যা হোক, চুলের নিচের স্তর থেকে বের করা হলো কয়েকটি মুদ্রা। মুদ্রাগুলো ভালো করে নেড়েচেড়ে দেখলেন তারা। এর মধ্যে ব্রিটিশ আমলের কিছু মুদ্রা রয়েছে, আর একটি মুদ্রা রয়েছে সৌদি আরবের। মুদ্রা দেখার পর যাচাই বাছাইয়ের মাঝপথে হঠাৎ করে নিজেদের মধ্যে বিষয়টি আলাপের জন্য বেরিয়ে আসেন কর্মকর্তারা। তারা হাঁটতে হাঁটতে চলে যান বিশাল আঙিনার একেবারে শেষ প্রান্তে। তাদের মধ্যে আসলে কি আলাপ হচ্ছে তার কিছুই বুঝতে পারলাম না আমি দূর থেকে। তাদের আলাপের ফাঁকে মাহমুদউদ্দৌলার সাথে কথা বলে নিলাম আমি। জানতে চাইলাম যাচাই বাছাই নিয়ে তার প্রতিক্রিয়া। যাচাই বাছাই ভালো হচ্ছে এবং
ঠিক আছে না নিচে দেখলো আপনার কি মনে হলো একলা কি টিকবে শেষমেশ এটা মহান টিকানি নটিকানি তো আল্লাহর আল্লাহর কলমরা তো ইনশাআল্লাহ টিকবে আপনি আপনার জায়গায় কতটুকু আই ইনশাআল্লাহ আই তো বুঝছি ওদিন বলছি না আপনাকে আমি আমার 100 বার আসছি 16 আনা 16 আনা তোরা আমার আমাকে দায়িত্ব বুঝাই দেওয়া হয়েছে বুঝি পেয়েছি আপনারা এখন হয়েছে এন এন করি বুড়াই গেরা আমাদেরকে যদি সরাই দেন দিতে পারবেন অসুবিধা নেই এখন সব কিছু আপনাদের হাতে আমাদের কিছু নেই কিন্তু ইয়ামাল কেয়ামতের মানে কোনো আবার আমার সামনে আয় কোনো দিয়েবেন নি ভাই এটা কে চিন্তা করেন আল্লাহ সাহেব আপনারাও স্যার আমারও স্যার আল্লাহ গুলা আমাদের উশিলে তুলি দিই পরীক্ষা আপনারাও করেন আমারাও করেন প্রায় 10 মিনিট আলাপ শেষে আবারও ফিরে আসেন কর্মকর্তারা এবার তাদের নবাব সিরাজউদ্দৌলার পরিধেয় বস্ত্র দাবি করা জামাটি দেখানো হয় এই পায়জামা আপনি আমরা ইয়ে দেখতে দেখতে পেয়েছেন তাই না জি এটার সাথে এটা ছিল স্যার আপনার বাপদাদারে দিয়ে গেছে এটা এটা আমার বাপদারে আমার বুঝে দিয়ে গেছিল এই স্যার এটা দেন স্যার না ওই যে লিস্টের মধ্যে ঢুকাইছে দ্যাটস ওয়াই দ্য মাদার স্যার জামা দেখার পর কর্মকর্তারা দেখলেন জুতো জোড়া মাহাদিউদ্দৌলার দাবি এই জুতো জোড়া সিরাজউদ্দৌলার যা হোক জুতো জোড়া দেখেই শেষ করলেন যাচাই বাছাই কার্যক্রম বাছাইকৃত মালামাল অধিগত পরীক্ষার জন্য তালিকা করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা থাকলেও তা করলেন না কর্মকর্তারা জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে বক্স আনা হয়েছিল সেগুলো খালি ফেরত নিয়ে গেলেন নিরাপত্তা কর্মকর্তা আমিনুল ইসলাম ভাই যাচাই বাছাই শেষ করার পর জিনিসগুলো আসল নাকি নকল কোনো মন্তব্য করলেন না কেউ আচ্ছা আমরা প্রাথমিকভাবে দেখছি একটু বিষয়টা নিয়ে একটু গবেষণার বিষয় আছে তো বলার মতো সুযোগ এখনও সময় সুযোগ এখনও আসে পরবর্তী সময় আমরা প্রাথমিক যাচাই বাছাই করার জন্য আমি যে দুজন এক্সপার্টকে নিয়ে আসছিলাম ওনারা দেখে গেলেন ওনারা যদি এরপরে গিয়ে ওনারা বুঝবেন যে দেখে গেলেন এখন এর ভিতর থেকে যদি ওনারা যদি বুঝেন যে এগুলো নেওয়ার মতো বা সেই ইয়ে করার মতো যেটা পরীক্ষা নিরীক্ষা করে মানে মূল কমিটির কাছে দেওয়ার মতো তখন ওনারা ওই আলোচনা করে তখন নেওয়ার ব্যবস্থা করবেন তাদের দেয়া মতামতে মন ভরলো না আমার ফেরার পথে গাড়িতে বসে জানতে চাইলাম তাদের কাছে তারা বললেন সরকারি কাজে তারা এসেছেন নিয়ম অনুযায়ী তাদের মন্তব্য লিখিত প্রতিবেদন আকারে জমা দেবেন জাতীয় জাদুঘরের ডিজির কাছে আমি নাছোড়বান্দা হয়ে জানতে চাইলাম মালামালগুলো ঢাকায় নেওয়া হচ্ছে না কেন তখন তারা জানালেন যা কিছু তারা দেখেছেন কোনোটি আসল কিছু নয় তবে এ নিয়ে ক্যামেরার সামনে তারা কথা বলতে রাজি হলেন না পরে আমার বিশেষ অনুরোধে যাচাই বাছাই কমিটির পক্ষে কথা বলতে রাজি হন ইলিয়াস খান আপনি আগেও বলেছেন যে কাউকে আমাদের কোনো কিছু প্রতিষ্ঠিত করার দায়িত্ব না সত্য মিথ্যা তুলে ধরাই হচ্ছে আমাদের দায়িত্ব সেই জায়গা থেকে আমরা তো আজকে গেলাম একটা ইতিহাসে সত্য উন্মোচনের জন্য যেটা নিয়ে আর কি একটা প্রশ্ন উঠেছিল সেই জায়গায় আপনি কি দেখলেন আসলে অ্যাকচুয়ালি আমি এর আগে যে দেখেছি যেটা এখন সেই অনুযায়ী আমি প্রাথমিক যাচাই বাছাই করার জন্য আমি দুজন এক্সপার্টকে আমার জাতীয় জাদুঘর থেকে নিয়ে এসেছিলাম যে তারা এটা দেখুক একজন ফার্সি ভাষা এবং কি অন্য আরেকজন কেমিস্ট্রি এখন দুইজনে মিলে যতটুকু পর্যালোচনা দেখলো এগুলো আসলে এগুলো ওই ধরনের কোনো অবজেক্টের মধ্যে না এগুলো আসলে বানোয়াট একটা জিনিস এখন ওনারা এই মন্তব্য করার পরে এটার আর কোনো পরবর্তী প্রসিড করার মতো আর কোনো স্কোপ থাকে না আমরা এটা হয়তো ইনারা যদি প্রাথমিক যাচাই বাছাই এটা টিকত তাহলে এগুলো নিয়ে যায় আমাদের মূল যে যাচাই বাছাই কমিটি আছে সেই বিশেষজ্ঞ কমিটির কাছে দিলে ওনারা কিন্তু কথা হচ্ছে ওই পর্যন্ত নেওয়ার প্রয়োজনই আর পরে নেই ইনার পর্যন্তই মোটামুটি একটা শেষ হয়ে গেছে যে ইনারা বললেন যে এগুলো আসলে যথাযথ কিছুই আপনি আপনার জায়গা থেকে তো এসেছিলেন আপনার দায়িত্ব পালন করতেই সেই দায়িত্বটাই তো পালন করলেন সব শেষে এই এইটুকু দায়িত্ব আমার ছিল যে আমার জুরিডিকশনের মধ্যে চট্টগ্রাম রাউজানে আমি যখন এটা দেখলাম আমি সেই হিসাবে যে দেখলাম যদি
বিষয়টা কি, এবং কি ইনি যে এগারোতম বংশধর হিসাবে এই জনাব মাহাদিবুদ্দৌলা তিনি নিজেকে দাবি করতেছেন, আমি সেই উদ্দেশ্যে আমি আসছি এবং কি পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখার প্রয়োজন বোধ করেছি যে উনি যে দাবি করছেন সেটা ঠিক কিনা। এরপরে যে প্রাথমিক বিশেষজ্ঞ কমিটি নিয়ে এসেছিলাম তারা বলছেন যেটা না, কারণ উনি মোটামুটি আমি এখন কি বলবো ওনার আসলে এটা নিয়ে উনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। লেখা পরীক্ষা করার ওনাকে যে বিশেষজ্ঞ কমিটির মধ্যে প্রাথমিক যাচাই বাছাই কমিটির মধ্যে যে ফার্সি ভাষা মোটামুটি পড়তে পারে এবং লিখতে পারে এই ধরনের একজন বিশেষজ্ঞ আমি নিয়ে এসেছিলাম এবং কি বুঝে সেই অনুযায়ী উনি মানে টেকনিক্যালি একটা সাদা কাগজে ওনার হাতের লেখা নিয়েছে যে নবাব সিরাজউদ্দৌলা লেখার জন্য, কিন্তু এটি লেখার পরে দেখা গেছে ওনার হাতের লেখার সাথে উনি মানে বিশেষজ্ঞ বললেন যে ওনার হাতের লেখার সাথে এই সমস্ত লেখার মিল আছে এবং কি এর ভিতরে যে তথ্যগুলো আছে এগুলো তথ্যবল কোনো কিছুই না বলতে বললে। যাচাই বাছাইয়ের মাঝে মাহাদিবুদ্দৌলাকে দিয়ে ফার্সি লিখে নিয়ে আসলে অন্য লেখার সাথে তারা মিলিয়ে দেখেছেন। তরবারি ও অন্যান্য কাগজে যে ফার্সি লেখাগুলো রয়েছে সেই লেখার সাথে মাহাদিবুদ্দৌলার লেখার মিল রয়েছে বলে জানান তারা। সিরাজউদ্দৌলার সময় বল পয়েন্ট কলম আবিষ্কার না হলেও বেশ কিছু কাগজে বল পয়েন্টের লেখা রয়েছে বলেও জানান তারা। তিন আনার স্ট্যাম্পটি পুরাতন দলিল হলেও তা অরিজিনাল কপি নয়, মূল দলিলের অনুবাদ মাত্র যা মাওলানা হাবিবুল্লাহ কর্তৃক স্বাক্ষরিত। জাতীয় জাদুঘরে কোনো সার্টিফাইড কপি রাখা হয় না বলেই তা বিবেচনায় নেওয়া হয়নি। কর্মকর্তারা বলছেন সম্ভ্রান্ত ব্যক্তিদের তরবারিতে ঢালাই করা লেখা থাকে, কিন্তু এই তরবারিতে সরু ধাতব দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লেখা হয়েছে যা মোটেই রাজকীয় কিছু নয়। সর্বোপরি তরবারিটি নাকি সেই সময়ের কোনো কিছু নয়। তরবারির হাতলের কাছে লাগানো গোল চুম্বকগুলো 30-40 বছরের পুরনো, যার প্রমাণ চুম্বকের গায়ে নাকি লেখা রয়েছে। নবাব সিরাজউদ্দৌলার পরিধেয় বস্ত্র দাবি করা জামাটি আধুনিক আমলের বলে দাবি তাদের। তারা বলছেন যেহেতু সহজেই বোঝা যাচ্ছে জিনিসগুলো নিশ্চিতভাবে আসল নয়, তাই এগুলো ঢাকায় নিয়ে পরীক্ষা করার আর কোনো দরকার নেই। বাছাই কমিটির ব্যাখ্যা শুনে আমার মাথাটা যেন ঝিম ধরে এলো। মনে মনে ভাবলাম সব কিছু বানোয়াট হয় কী করে, বারবার তার চোখ মুখের প্রতিচ্ছবি ভেসে উঠতে থাকলো আমার চোখের মনিতে। কীভাবে সম্ভব, এলাকায় ভালো মানুষ হিসেবে যার পরিচিতি, যিনি মসজিদে ইমামতি করেন, মাদ্রাসায় পড়ান, তিনি এমন প্রতারণা করবেন? এটা যেন অবিশ্বাস্য মনে হলো আমার কাছে। ঢাকায় ফিরে আসার পর মোবাইল ফোনে যোগাযোগ করে তদন্ত কমিটির মূল্যায়ন তাকে জানায়, একই সাথে তার মন্তব্য জানতে চায়। তারা বলেছেন আপনার যা কিছু তারা দেখেছেন সব কিছুই কোনোটাই সিরাজউদ্দৌলার সময়ের বা নবাব সিরাজউদ্দৌলার নয়, তারা কিন্তু সেটাই বলেছেন এবং বলেছেন এত পুরাতনও কিছু না। আপনি যে কাগজগুলো দেখিয়েছেন সেই কাগজগুলো অরিজিনাল কোনো কিছু নয় বলে তারা মন্তব্য করেছেন, এখন আপনি কি বলবেন? হ্যাঁ, এই যে কোনো কিছু আসল না, এগুলো সব আমি করেছি, তো আমার মেশিন আছে, আমার সব কিছু আছে, আমার কিছু আসল না, এগুলো তো আপনারা করবেন যে আমাকে মানে বাদ দেওয়া মানে সিরাজকে বাদ দেওয়া। আপনি কি চ্যালেঞ্জ করতে চান এইগুলো নিয়ে? আমি আর কিছু চ্যালেঞ্জ করবো, আমার কাছে কি একটু আছে না আপনি আছে না জন আছে না কিছু আছে। এই যে আপনার হাতের লেখার সাথে তরবারির লেখা এবং অন্যান্য লেখার মিল আছে, এই কারণে কিন্তু আপনার হাতে লিখে নিয়েছেন বলে তারা মন্তব্য করেছেন। আমার হাতে লিখলে কি বলেছে তো আমি কি কাগজপত্র এইগুলো কি আমার নিজের হাতে তৈরি? যাক বাদ দেন বাদ দেন, আমার আর লাভের দরকার নেই, লোকসানের যা হওয়ার হয়ে গেছে। যাক, ইংরেজদের দালালের যারা তাবিজাদি নিচ্ছে তারা সিরাজের আওলাদ, আমার সিরাজের পক্ষে কেউ তাবিজাই করবে না, আমিও এটা নিয়ে আর বেরোবে লেখালেখি করবেন না। বন্ধুরা, আবেগ আর বাস্তবতা কখনোই এক নয়, বাস্তবতা কঠিন তবু মেনে নিতে হয়। এরপরও বলে রাখি, যদি কোনো গবেষক, গবেষণা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি সেই জিনিসগুলো আবারও পরীক্ষা নিরীক্ষা করতে চান, আমি সর্বাত্মক সহায়তা করব, সাথে থাকবো।